পটুয়াখালীর বাউফলে 45 জন কৃষকের মাঝে বিনামূল্যে পাওয়ার টিলার বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক। সকল উপজেলার কালায়ার শাহেদা গফুর হাসপাতাল মাঠে কৃষকের মাঝে পাওয়ার টিলার বিতরণ করেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এএসএম ফিরোজ আলম। বিনামূল্যে পাওয়ার টিলার পেয়ে খুশি কৃষক। নগদের কাছে হক করলেই সমান, হেললে গা নগদে সেন্ট মানে একদম ফ্রি। কালায়া মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজার আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, প্রধান জনসংযোগ কর্মকর্তা সোহাগ, কৃষি বিভাগের প্রধান শফিউজ্জামান খান সহ অন্যান্যরা। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, দুই বছরে 57,600 টাকা।